Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Shabai kemon acho? Asha korchi bhalo. Amrao alhamdulillah, Allahur ashish rahmate onek bhalo achi. To boraborer moto notun arekti blog niye chole ashlam. Tomader majhe asha korchi amar ajker blog tio tomader kache onek bhalo lagbe. E dekhte pachho amader shorti. Ekhon hocche ami noodles ranna korlam. To amar tanjum ajke char roti ektuo khai nai. তো ভাবলাম কি করা যায় কি খাওয়ানো যায় একটু নুডলস রান্না করে রাখি তাসনিমও মাদ্রাসায় গেছে ডিম ভেজে দিছিলাম আর রুটি ভেজে দিছি তো খায় নাই একটুখানি খেয়ে বলতেছে আর খেতে মন চাইছে না সকালবেলা তো একবারে 7:30টার দিকে খেতেই চায় না ঘুম থেকে উঠে তো এজন্য নুডলস রান্না করে রাখলাম আসার পরে খাইয়ে দেব আর তানজুমকে এখন একটু খাইয়ে দেব ছেলেও রুটি দিয়ে চা দিয়ে খেয়ে গেছে স্কুলে আজকে আর ভাত করি নাই ভাল লাগে না ভাত করলে করতেও ঝামেলা করলে খায়ও না কারণে রুটিই ভেজে দিয়েছি কালকে তো প্রয়োজন করে রাখছিলাম অনেকগুলো তো ওইটাই ভেজে দিছি ছাদে আসছি মুরগিকে খাবার দেওয়ার জন্য এই দেখো খাবার দিয়ে দিয়েছি খাবার পানি ওরা খাচ্ছে আমার অল্প কিছু মুরগি আছে তো মুরগির তো সব বিক্রি করে দিয়েছি ভাবছিলাম আর পারব না তো নিজেরা খাওয়ার জন্য অল্প কিছু রেখে দিছি এখানে 10টার মতো সোনালী মুরগি আছে ডিম দেয় আর এই পাশে হচ্ছে আমার দেশি মুরগি দেশি মোরক এই দেখো অরিজিনাল দেশি মোরক এগুলো আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পরে এগুলো আস্তে আস্তে বড় হইছে এই দেখো মাঝখানের এটা কিন্তু জোড়া ফুলের দেখতে অনেক সুন্দর লাগে আর মোরকের কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার উপর সাদা ফোটফোট আমার কাছে অনেক ভালো লাগে তো রেখে দিয়েছি এগুলো খাবো নিজেদের খাওয়ার জন্যই রাখছি এগুলো আর বিক্রি করব না আরে দেখো এখানে এটা ডিম পাড়া শেষ হয়ে গেছে ও বসে আছে ও এখন ডিম নিয়ে উমে বসতে চাচ্ছে তো ওকে দেব না দুইটা তো আছেই আমার দেওয়া এই যে দুইটা এখানে বাচ্চা ফুটানোর জন্য বসে আছে এখন আমার বাগানটা একটু তোমাদের ঘুরে দেখাই একটু একটু এই দেখো এখানে একটা লিচু গাছ এই যে মুকুল আসছে এই লিচু গাছটা গত বছর আইনে লাগাইছি আমি এবছর মুকুল আসছে গত বছর মুকুলের সাথে কিনি নাই অবশ্য এমনিই কিনে নিয়ে আসছিলাম এটা কলমের এজন্য হচ্ছে এবছর এই মুকুল আসছে দেখি ইনশাল্লাহ লিচুও হবে আর এই দেখো এখানে একটা আমার প্রিয় মরিচ গাছ এই দেখো যে এই গাছগুলো এই মরিচগুলো আমার কাছে অনেক ভালো লাগে এটা উপর দিকে ওঠে অন্যান্য মরিচগুলো তো নিচের দিকে ঝুলে থাকে কিন্তু এটা উপর দিকে খাড়া হয়ে থাকে ভালো লাগে দেখতে আর এটা একটা পেয়ারা গাছ ছোট ছোট পাতা ছোট ছোট পেয়ারা হয় কিন্তু প্রচুর পেয়ারা ধরে আর অনেক মিষ্টি বেশি একটা বড় হয় না আর এখানে একটা ছোট আম গাছ মুকুল ধরেছে এটাও গত বছর লাগাইছি আর দেখো অনেকগুলো পুদিনা পাতা হইয়া আছে পুদিনা গাছ কিন্তু এগুলো আমি খেতে পারি না চায়ের সাথে প্রথম দিয়ে একটু ভালো লাগছিল কিন্তু এখন আর খেতেই মন চায় না আর এখানে আছে বড় একটা মালটা গাছ বড় একটা বড় পেয়ারা গাছ আর এই একটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এখনও মরিচ আসে নাই ফুল আসতেছে আর এখানে হচ্ছে একটা নয়নতারা সাদা নয়নতারা কিছু গাঁদা ফুল আছে এখানে একটা ছোট নয়নতারা ফুল এই যে ভালো লাগে সাদা ফুল আমার কাছে অনেক আগে আমার কাছে গোলাপি কালারটাও ছিল কিন্তু এখন আপাতত নাই গোলাপিটা এখন এখন শুধু সাদাটাই আছে আর এটা এমনি এমনি এখন চারা হয়ে যায় এখন আর লাগানো লাগে না আসলে আমি অনেক দিন ধরে গাছের কোনো যত্নই নিতে পারি না সময় পাচ্ছি না আর এই একটা মরিচ গাছ দেখো প্রচুর মরিচ ধরে আছে এবং মরিচগুলো পেকে গেছে তুলতে হবে মরিচগুলো অনেক মরিচ ধরছে এই গাছটাতে আসলে অনেকদিন ধরে আমার বাগানের একটুও পরিচর্যা করা হয় না সময় পাই না আগাছাগুলো পরিষ্কার করতে হবে অনেক আগাছা হয়েছে এর মধ্যে শীত গেল শীতের মধ্যেও কিছুই করতে পারি নাই কি করো তুমি কি দেখো দেখি
এখানে সরিষা বাটা হচ্ছে। তো প্রথমে সরিষাগুলো একটু বেছে নিচ্ছে, মাটির দলা থাকে অনেক, এই জন্য ভাবি একটু বেছে নিল। আর ভাবিকে বলছি সরিষা বেটে দিতে, তো ভাবি সরিষা বাটতেছে। আজকে শোল মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করব। তো অনেকদিন পরে সরিষা বাটা দিয়ে শোল মাছ রান্না করব। সরিষা বাটা দিয়ে শোল মাছ আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর ভাবি এখন আমাকে একটু সাহায্য করে দেয় আমার কাজে, একা পারা সম্ভব না বাচ্চাদের নিয়ে, ছোট ছোট বাচ্চা যেহেতু দুইটা, ওদের খাওয়ানো পড়ানো গোসল করানো, তারপর ওরা আবার খেলাধুলা করে, সব কিছু এলোমেলো করে রাখে, তো ওইগুলা গুছানো একা হাতে সম্ভব না সব কিছু। ওই জন্যই ভাবিকে রাখছি, ভাবি একটু সাহায্য করে দেয় আমার কাজে। একদিকে আমি কাজ করতে থাকি, অন্যদিকে বাচ্চারা সব কিছু এলোমেলো করে রাখতেছে, পানি ফালাইছে, কাপড় চুপুর সব বের করে, শাড়ি পরে, তো সারা ঘরে কাপড় চুপুর সরানো ছিটানো থাকে। তো সারাক্ষণ কাজ করতে ভালো লাগে না, একদিন কাজ টাজ করে এসে ওইগুলো আর গুজগাজ করতে মন চায় না, তখন বাচ্চাদের উপর রাগ ছাড়ি। কাজ করার পরে মন চায় একটু রিল্যাক্স করি, তখন আর বাচ্চাদের ওই গুজগাজ করতে ভালো লাগে না, তখন বাচ্চাদের উপর প্রচণ্ড রাগ হয়। এদিকে দেখো ভাবি কাপড় চোপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছে। এগুলো সব কিন্তু আমাদের একার না, আমাদের ফ্ল্যাটের অন্যান্য সদস্যদেরও আছে, কাকির, ভাবির, সাথী ভাবির, কাকির, আমাদের সব মিলিয়ে সবার। এদিকে কথা বলতে বলতে ভাবির সরিষা বাটা হয়ে গেছে, ভাবি সরিষা উঠিয়ে নিচ্ছে। আর আমার পুষ্কুটা ছাদে এসেও মোবাইল নিয়ে বসে পড়েছে, কার্টুন দেখে মোবাইলে। হাতে পাইলে আর কোনো কিছু লাগে না এদের, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে পারে। তোমার বোকা বানাই নিয়ে আসছে, তারা কিছু কিনে দাস নাই কে? টিফিনে কিনে দিয়েছিল কিছু? হ্যাঁ তো খাই, দাঁত পোকায় খাইয়া তুই বেশ। আর দু ঘন্টা গেল এই শ্যামদে আপনি আল্লাহ পাগল দোকান তোমাকে তো বোকা বানিয়ে নিয়ে আসছে, সাদে কেউ দোকান দেয়? টিফিনে খাইছো না, আবার ছুটির সময় খাওয়া লাগে। কি খাইছো টিফিনে? এত চকলেট খেলে দাঁত পোকায় খাইয়া ফেলাই। একটা চামচ দে।
এদিকে ভাবির কিন্তু কাটাকাটি সব হয়ে গেছে, সব কিছু গুছগাছ করে দিতেছে ভাবি, তো আমি রান্না করব। এদিকে আমার তাসনিম মাদ্রাসা থেকে চলে আসছে, ওকে একটু নুডলস খাইয়ে দিছি, মেয়েটার মনটা খুবই খারাপ, ওর মামা ওকে কিছু কিনে দেয় নাই, বোকা বানিয়ে নিয়ে আসছে। আসলে ওকে টিফিন টাইমে রোল কিনে দিয়েছে, তো আর ওকে আমি আলাদা করে টিফিন পাঠাই না, এমনি একটু কিনে দেই টুকটাক, কারণ ও একা হাতে তো আর খেতে পারবে না, আর আমি টিফিন টাইমে যাই না, যা গিয়ে বসে থাকতে হয়, আর আমার বসে থাকতে ভালো লাগে না। এদিকে আমার কাজ বাজ সব পড়ে থাকে, তারপর তানজিম ঘুমানো থাকে, আমার ছেলেটা তো স্কুলে যায়, এই জন্য আর যাওয়া হয় না আমাকে, আর টুকটাক দোকানেরটাই কিনে দেওয়া হয়, তো ওইটাই টিফিনে খেয়ে নেয়ও, আর বেশিক্ষণ টাইম তো থাকে না, 11টায় ছুটি হয়ে যায় 11:15, তো আসার পরে আবার খাইয়ে দেই, এই জন্য অত একটা চাপ নিচ্ছি না, মাদ্রাসায় গিয়ে বসে থাকতে হয় টিফিন টাইমে গেলে, টিফিনের পরেও 2 ক্লাস হয়, তো এই কারণে আর দেওয়া হয় না, একসাথে ছুটির সময় যেয়ে নিয়ে আসি। আর মাদ্রাসা থেকে আসার পরে মেয়েটা স্কুল ড্রেসটাও খুলে আসে নাই, ওর সাথে সাথে ছাদে এসে পড়ছে, আমাদের ছাদে দেখে সবাইকে। আর এখন দেখো দুই বোনের মারামারি, আমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসতে বলছি, দৌড়ে দুইজনেই গিয়ে তাসনিম আগে নিয়ে আসছে, এখন তাসনিম আগে নিয়ে আসলো কা, এই জন্য তানজুম তাসনিমকে মারতেছে আর কান্না করতেছে, মানে তাসনিমকে আমার কাছে আসতে দেবে না, ও নিয়ে এসে আমার কাছে ও থাকবে, ও ওকে আমি গুড বলবো সেটাই। দেখো এই যে ভাবি সব কিছু কেটে ধুয়ে গুছগাছ করে দিয়ে গেল আমাকে, এখানে সব কিছু আছে, কাঁচামরিচ পেঁয়াজ সরিষা বাটা, আর এখানে বাটা মশলাগুলো আছে, শোল মাছ, ওই যে আলু, আলু ভাজি করব, তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই তো জাল জ্বলছে ধুমাধুম, তো প্রথমে আমি ভাজিটা করব, সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা দিলে করলাটা একটু তিতো কম লাগে, তিতা লাগলে কিন্তু খেতে ভাল লাগে না, আমার কাছে তিতা বেশি ভালো ঠেকি না, এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দেই, মরিচটাও বেশি করে দেই, ঝালটাও হলেও মজা লাগে আমার কাছে, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়েছি, বেরেস্তা কালার করে ভাজা দরকার নাই, সামান্য ভেজে নিলেই হবে, এর মধ্যে করলা দিয়ে দিচ্ছি, করলা আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিন্তু করলা ভাজির সাথেই ভাজা হয়ে যাবে, এই জন্য আর ভাজলাম না, একটু নরম করার পরেই দিয়ে দিছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ঢাকনা দিয়ে ঢেকে দিছি, ঢাকনা খুলে খুলে একটু পরে পরে নেড়ে ছেড়ে দেব। দেখো আমার চুলাটায় অনেক জাল জ্বলে, তো এর আগে যেটা ছিল ওই চুলাটা অনেক বেশি একটা জাল জ্বলতো না, তো ওইটা পরে আমি ভেঙে ফেলেছি, ওইটা মানুষ দিয়ে পাতাইছিলাম, তো ওইটা ভেঙে এটা হচ্ছে আমি নিজের হাতে বানাইছি, আর এখন প্রচুর জাল জ্বলে চুলাটায়। তো ঢাকনা খুলে একটু পর পর নেড়ে ছেড়ে দিয়েছি, ভাজিটা হয়ে আসছে, তো ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, এখন আমি আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা শুধু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব সামান্য একটু, এটা কালকের জন্য রেখে দেব, এটা হচ্ছে সকালে রুটির সাথে খাবে, আমার ছেলে যেহেতু স্কুলে যায় ও চা দিয়ে খেতে চায় না, ভাজি করে দেব ওকে, এই জন্য এটা করে রাখছি, আর অত সকালে এটা করতে গেলে দেরি হয়ে যাবে আমার। এখন আমি শোল মাছটা রান্না করব, এই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, আর আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতেছি, এক হাতে মশলা দিতেছি আর এক হাতে ভিডিও করতেছি, কারণ হচ্ছে আমি এটা স্ট্যান্ডের উপর রাখলে অনেক দূর থেকে বেশি ভালো একটা দেখা যায় না, এই জন্য আমি একটু হাতে নিয়ে নিচ্ছি, হাতে রাখলে একটু সুন্দর দেখায়, তো আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, আর দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা হবে 1.5 টেবিল চামচ, তো পেঁয়াজ বাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আমি পরিমাণটা তোমাদের বলে দিয়েছি,
এটা যেহেতু আমাদের প্রতিদিনের রোজকার রান্না সেভাবেই আমি রান্না করতেছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক হাফ চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে আমার বাচ্চারা খাবে এর জন্য ঝালটা একটু কম দিতেছি। ঝাল দিতে মন চায় কিন্তু দিতে মন চাইলে তো আর দেওয়া যাবে না, বাচ্চা যেহেতু আছে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। কাপাকাপি করলে তোমরা কিছু মনে করো না প্লিজ। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এদিকে মশলা কষানো হচ্ছে, আমার ভাতটা ফুটে গেছে তো আমি ভাতটা গড় দিব। গড় দিব বলতে মার ঝরাতে দিব, তো আমাদের এখানে বলে গড় দেওয়া। অনেকে এভাবে সেকে নেয়, আমরা সেকে নেই না, আমি এভাবে মাছ ধরাতে দেই। তো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম ঘরে, এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সরিষা বাটা দিয়ে দেবো, ভাবি যে সরিষাটা বেটে রাখছিল তো ওইটা এখন দিয়ে দেবো, একটু পরে দিছি। প্রথমেই দিতে গেলে মশলাটা তিতো হয়ে যেত, কারণে মশলাটা কষানোর পরে দিতে হবে সরিষাটা, সরিষা বাটাটা। আস্ত কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এতে হবে কি সুন্দর একটা শুকরান বেরিয়ে আসবে, ঝাল বের হবে না, আর আমি মন চাইলে ডোলে খেতেও পারবো ভাতের সাথে। আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, এই দেখো নিচ থেকে লেগে আসতেছে আর তেলটা উপরে উঠে আসছে। এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মসজিদে আজান হইতেছে তো আজান দিয়ে দিচ্ছে, গোসল করবো, বাচ্চাদের গোসল করাবো, মুরগিকে খাবার দিব আবার। তো আমারও রান্না শেষ হয়ে আসছে, মাছটা হয়ে গেলেই হয়ে যায় রান্না বান্না আমার। ভাবি ওইদিকে ঘরটার মুছে আসছে, ঘরটার ঝাড়ু দিয়ে এসে হচ্ছে ভাত বেড়ে নিচ্ছে আর সব কিছু ধুয়ে নেবে ভাবি। এখন আমি মাছ রান্না করে মুরগিকে খাবার দিতে যাবো আবার। হয়ে গেছে আমার মাছ রান্না, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছু, এখন নামিয়ে নেব মাছটা। শুধু মাছটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজকের মাছ রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়েছে, আমি খাওয়ার পরে তো ভয়েস দিয়েছি। এখন আসছি আমার মুরগিকে খাবার দিব। আর এই দেখো কাঁচকলা ছিল বাসায় পেকে গেছে, তো ওইটা মুরগিকে দিয়ে দিচ্ছি আমি। এখানে ভাতের মার আছে, কিছু ঠান্ডা ভাত আছে, আর ওই কলাটা আমি বেছে এর মধ্যে মথে দেব। আর আমার হাতে কালি লেগে গেছে, আমি মাটির চুলে রান্না করছি, হাঁড়ি পাতিলে কালি তো গায়ে একটু লাগতেই পারে, স্বাভাবিক। এটা তোমরা কিছু মনে করো না, আমি ধুয়ে আসি নাই, একসাথে মুরগিরে খাবার পানি দেওয়ার পরে আমি গোসল করতে যাব। আর আমার মুরগিতে এই খাবারটা এত মজা করে খায়, আমরা যেভাবে পোলাও মাংস খাই, বিরিয়ানি খাই, আমার মুরগিতে সেইভাবে এই খাবারটা ওরকম মজা করে খায়, দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে কপ কপ করে। তো মেখে নিচ্ছি, আর কলাটা দেওয়াতে আজকে একটু আঠা আঠা আরও বেশি হয়েছে, আজকে আরও বেশি মজা করে খাবে মুরগিতে। দেখো খাওয়ার জন্য ওরা পাগল হয়ে গেছে, মানে যে দরজা টরজা ভেঙে খাবার খাইতে যাই। এই দেখো দেওয়ার সাথে সাথে ওরা মানে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। পিজা খাবারটা দেওয়ার সাথে সাথে যেভাবে এরকম খায়, আর শুকনো খাবার দিলে অত একটা খাওয়ার জন্য ওরা তো পাগল হয় না, ওরা আস্তে ধীরে খায়। কিন্তু ওই ভিজা খাবারটা দেওয়ার সাথে সাথে ওরা মারামারি শুরু করে দেয় খাওয়ার জন্য।
বাচ্চাগুলোকে শুকনো খাবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের শুকনো খাবার, ফিট গুড়া ফিট। ওদের আবার ভিজা খাবার দেই না, ওরা খেতে পারে না বড় বড় ভুট্টার দানা, ওরা এগুলো খেতে পারবে না, এই জন্য ওদের শুকনো খাবারটা দিই। ওরা আর কিছুদিন পরে ওদেরও দিয়ে দেব ভিজা খাবারটা। এই গুড়া ফিটটা দিলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই গুড়া ফিটটা অনেক পুষ্টিকর, তো এটাই দিচ্ছি এখন, এক মাস পর্যন্ত এটা দেবো, তারপর দেশি খাবার দিব। আমার ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।